বাংলাদেশে করোনাভাইরাসে ভাইরাসে আরও ছয়জন আক্রান্ত হয়েছেন এদের মধ্যে একজন মারা গেছেন ফলে দেশে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে চারজনে আর আক্রান্তের সংখ্যা উনচল্লিশ জন মঙ্গলবার বিকেলে করোনাভাইরাস ভাইরাস সংক্রান্ত অনলাইন লাইভ ব্রিফিংয়ে আর পরিচালক অধ্যাপক ডাক্তার মির্জাদি সেভরিনা ফ্লোরা এ তথ্য জানান গত চব্বিশ ঘন্টায় আরও ছয়জন জন শনাক্ত হয়েছেন যাদের মধ্যে কোভিড উনিশের সংক্রমণ রয়েছে এই ছয় জনের মধ্যে একজন ইতিমধ্যে মারা গেছেন তো সংখ্যা এখন চার পরিচালক জানান চব্বিশ ঘন্টায় আরো বিরানব্বই জনের নমুনা পরীক্ষা করা হয়েছে সব মিলিয়ে এখন পর্যন্ত জনের নমুনা পরীক্ষা করা হয়েছে এদের মধ্যে সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা উনচল্লিশ অর্থাৎ নতুন করে আরও ছয় জন আক্রান্ত হয়েছেন এই ছয় জনের মধ্যে একজন মারা গেছেন তিনি বহুদিন যাবৎ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন নতুন মৃত ব্যক্তির বয়স সত্তর বছরের বেশি আক্রান্ত বাকি পাঁচজনের একজন ওমরাহ করে ফিরেছেন বাকি চারজন আগের রোগীদের সংস্পর্শে থেকে আক্রান্ত হয়েছেন বাকি যে পাঁচজন আছেন পাঁচজনের মধ্যে একজনের বিদেশ ভ্রমণের ইতিহাস রয়েছে তিনি বাইরে থেকে এসেছেন তিনি সৌদি আরব থেকে ফিরেছেন ওমরা করে আর এছাড়া বাকি চারজন আমাদের আগে যে চিহ্নিত রোগী আছে তাদের কন্ট্যাক্ট হিসেবে আছেন তাদের সংস্পর্শে এসেছিলেন এদিকে প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সারা দেশে বন্ধ ঘোষণা করা হয়েছে সব ধরনের গণপরিবহন ব্যবস্থা এগুলোর মধ্যে রয়েছে রেল সড়ক ও নৌ চলাচল করোনা ভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে মঙ্গলবার থেকেই সব লোকাল মেইল ও কমিউটার ট্রেন চলাচল বন্ধ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ আমাদের ঘোষণা অনুযায়ী এগুলো আমরা আজকে থেকেই সমস্ত ট্রেন চলাচল ব্যবস্থা আমরা কার্যকর করতে যাচ্ছি লঞ্চ চলাচলও চার এপ্রিল পর্যন্ত বন্ধ করা হয়েছে এছাড়া আগামী ২৬ মার্চ থেকে চার এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে বাস ও আন্তনগর ট্রেন তবে পণ্যবাহী ট্রাক ভ্যান, ওষুধ ও জরুরি সেবা এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে বাংলাদেশে করোনা ব্যাপক বিস্তার ঠেকাতে সামাজিক দূরত্ব নিশ্চিত থেকেই মাঠে নেমেছে সেনাবাহিনী দেশে গত এক মাসে বিদেশ থেকে আসা নাগরিকদের কেউ পাসপোর্ট দেয়া ঠিকানার বাইরে অন্য কোথাও অবস্থান করলে তাও নিকটস্থ থানায় রিপোর্ট করতে বলা হয়েছে সব মিলিয়ে এক ধরনের অবরুদ্ধ বা লকডাউন অবস্থা শুরু হয়েছে সরকারি বেসরকারি অফিস আদালত বন্ধের ফলে ছাব্বিশ মার্চ থেকে চৌঠ এপ্রিল পর্যন্ত কাউকে বিনা প্রয়োজনে ঘর থেকে বের হতে না দেয়ার সিদ্ধান্ত কঠোরভাবে বাস্তবায়ন করবে সরকার ডেস্ক